বন্ধু আজকে আপনার জন্য একটা গিফট আছে, আমি এটা আপনাকে দেখাবো এবং এটা আপনি কিভাবে নিতে হয় সবগুলো আপনাকে বলে দেবো। এটা আপনার পুরো জীবনে যখন প্রয়োজন হবে এটা আপনার কাজে চলে আসবে, ঠিক আছে? এবং এদিকে আমি একটা খুবই সিক্রেট জিনিস আপনাকে বোঝাবো, যেটা হচ্ছে পুরুষ এবং মহিলার মানে যে সিক্রেট জিনিসটা, এটা কিভাবে পরিবর্তন হয় আমি আপনাকে বাংলাতে সুন্দর করে বোঝাবো, ঠিক আছে? এবং সকালে যে দাঁড়ায় পুরুষদের লিঙ্গটা, সেটা কেন দাঁড়ায়, যাদের দাঁড়ায় না তাদের কি প্রবলেম আছে, বা অনেক সময় দাঁড়ায় অনেক সময় দাঁড়ায় না, কেন হয় জিনিসটা, এটার পিছনে এটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবং এদিকে আমি আপনাকে কিছু জিনিস বুঝাই, সেটা হচ্ছে কি আমার খুবই খারাপ লাগে, কারণ দেখুন কোনোদিন মানুষের কিন্তু 60 ইয়ার্স 70 ইয়ার্স আপনি শুনবেন 80 বছর বয়সে কোনোদিন মানুষ বিয়ে করেছে, কিন্তু এখন এটা ইম্পসিবল বলতে পারেন। কেন হচ্ছে? আরও দিন দিন এটা আরও বেড়ে যাবে, কারণ হচ্ছে এই মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি আর মানে মাস্টারবেশন, অতিরিক্ত মাস্টারবেশন, আজকালকে অল্প অল্প ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত মাস্টারবেশন করছে, অস্তমৈতন করছে, যার কারণে তার টেস্টোস্টেরন লেভেলটা খুব তাড়াতাড়ি অল্প বয়সেই কমে যায়, এবং তার যে পেনিস, তার যে লিঙ্গের মধ্যে ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হয় না বলে দেখা যায় তার লিঙ্গটাও সঠিকভাবে দাঁড়ায় না, মানে ইরেক্টাইল ডিসফাংশন মধ্যে প্রবলেম দেখা দেয়, এবং বিয়ের মধ্যে বিয়ের পরে অনেক ধরনের কমপ্লেন চলে আসে যে প্রিম্যাচিউর ইজাকুলেশন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, শীঘ্র পতন হচ্ছে, এরকম প্রবলেম দেখা দিচ্ছে। অল্প অল্প বয়সের মানে মানুষরা যেমন ডিপ্রেশনে ভুগছে বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়, আর যখন বয়স হয়ে যায় যারা 40-এর ঊর্ধ্বে বা 35-এর এই উপরে যারা, তাদের তো অটোমেটিক্যালি টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়, যার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম হয় শরীরের মধ্যে, সেক্সুয়াল পাওয়ারটাও কমে যায়, শরীরের মুডটাও কমে যায়, সবকিছুতে আনন্দ পায় না, এবং তার শরীরের স্ট্যামিনাও কমে। সেই জন্য আমি যাদের প্রবলেম হয়, যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেন যে স্যার আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে, আমার সেক্সের ইরেক্টাইল ডিসফাংশন হচ্ছে, দাঁড়ায় না, বা প্রিম্যাচিউর ইজাকুলেশন হচ্ছে, ডিপ্রেশন চলে আসছে, আমি বিয়ে করতে ভয় পাচ্ছি, অনেক বন্ধুরা এরকম কমেন্ট করে যে আমি অনেক দিন মাস্টারবেশন করেছি, হস্তমৈথুন করেছি, যার জন্য আমার এখন সঠিকভাবে কাজ করছে না, আমি বিয়ে করতে ভয় পাচ্ছি, ওনাদের উদ্দেশ্যে বন্ধু আমি বলছি যে আপনারা এখন একটা জিনিস নিয়ে নিন, সেটা হচ্ছে এই যে এরোটিকান, এটা সামনে আমার, ঠিক আছে? এটা মনে বলবেন আপনি যে এটা কি, এটা এতদিন তারপর যা যা বলেছি আমি, এটাতে বেস্ট, কারণ আমি দেখেছি এটা ম্যাক্সিমাম ডাক্তাররা কিন্তু এটা অ্যাডভাইস করেন, কারণ এটা 100% আয়ুর্বেদিক এবং এফেক্টিভ, এটা আপনার কাজ করবে, এটা হচ্ছে আপনার স্ট্যামিনা বুস্ট করে, আপনার শরীরের টেস্টোস্টেরন লেভেলকে ইনক্রিজ বাড়াতে পারে, কারণ এইটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে তৈরি হয়েছে, শিলাজিত, অশ্বগন্ধা, এই যে উপাদানগুলো, অশ্বগন্ধা যুগ যুগ ধরে চলে আসছে, তাদের সেক্সুয়াল পাওয়ারটা একটু খারাপ, আপনি খবর নিয়ে দেখবেন সেই বয়স্ক মানুষরা অশ্বগন্ধা খায়, যার জন্য শরীরের স্ট্যামিনিটি বাড়ে, কিন্তু সঠিক পরিমাণে তো আপনাকে খেতে হবে, সেই জন্য সঠিক পরিমাণে সেই অশ্বগন্ধা, শিলাজিত, বালা, কুঞ্জ এবং গুকসুর এই 5টা উপাদান সঠিকভাবে মিশ্রণ করে একদম সুন্দর করে বানানো হয়েছে এই এরোটিকান, সেই যেটা আয়ুর্বেদিক একটা আপনাকে ক্যাপসুল, এখানে প্রায় 60 ক্যাপসুল আছে, এবং সেটা আপনি দিনে দুবার করে খেতে হবে, সকালে একটা, রাতে একটা, খাওয়ার পরে একটা একটা করে ক্যাপসুল খেতে হবে, এবং এটা 100% আপনার যে প্রবলেম, যে কোনো ধরনের সেক্সুয়াল প্রবলেম থাকে না কেন, আপনার পেনিসের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করবে, যার মাধ্যমে আপনার ইরেক্টাইল ডিসফাংশন দাঁড়ায় না সেটা ঠিক হবে, আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশন থাকলে সেটাও ঠিক হবে, এবং আপনার যে কোনো ধরনের সেক্সুয়াল প্রবলেম আপনার ঠিক হবে, ঠিক আছে? এটা আপনি নেওয়ার জন্য আমি আপনাকে ভিডিওর ডেসক্রিপশনে, আপনার আমার ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমি একটা পিন কমেন্ট করে দেবো, সেই যে কোনো লিঙ্ক, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং এটার ওয়েবসাইট, প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দেবো, আপনি অনলাইনে অর্ডার করলে আপনার ঘরের মধ্যে এই জিনিসটা পৌঁছে যাবে, সেই জন্য লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনি এটা অর্ডার করে নিতে পারেন ইজিলি। যেসব বন্ধুদের প্রবলেম তারা এই জিনিসটা নেন, আপনাদের প্রবলেম সলভ। এবার আমি আপনাকে বলি এটা নেওয়ার জন্য আপনার 25 বছরের ঊর্ধ্বে যারা আছে তারাই কিন্তু এটা খেতে পারবেন, এবং যেসব বন্ধুদের মানে প্রবলেম আছে, সাপোজ ডায়াবেটিস আছে বা ব্লাড প্রেশার আছে বা মানে হাই ব্লাড প্রেশার আছে, বা কেউ ধরুন সাপোজ আপনার ক্রনিক কোনো ডিজিজে ভুগছেন, সাপোজ দীর্ঘদিন থেকে হার্টের, কিডনির প্রবলেম আছে, ওনারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই ক্যাপসুলটা খাবেন, আদারওয়াইজ আপনারা এটা খাবেন না। 25 বছরের ঊর্ধ্বে আর এটা আপনি মাথায় রাখবেন, 25 বছরের ঊর্ধ্বে যারা তারাই এই জিনিসটা নিতে পারবেন। এবার আপনাকে বলি এই টেস্টোস্টেরন লেভেলটা আমাদের শরীরের মধ্যে, পুরুষদের শরীরের মধ্যে এত একটা ভূমিকা পালন করে, যার জন্যই দেখুন
যখন বয়স এদিকে বয়স লিখেছি, যখন পুরুষদের বয়স মানে একটা পুরুষে একটা ছেলের বয়স যখন 20 থাকে 20 বছর, তখন তার জীবনে সব থেকে পিক থাকে টেস্টোস্টেরন লেভেলটা। এই যে রেড কালারের গ্রাফটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরুষদের, এটা সবচেয়ে বেশি পিক কখন থাকে হরমোনাল পিকটা, সেটা হচ্ছে যখন একদম পুরুষের বয়স 20 থাকবে, সেই সময়ে তার পিকটা সব থেকে বেশি থাকে। তারপর ধীরে 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 কমে, দেখা যায় প্রায় 60 পর্যন্ত কিন্তু থাকার কথা, এবারে সম্ভাবনা। এবার কেউ কেউ হঠাৎ করে কমে যায়, বিভিন্ন কারণে, লাইফস্টাইল খারাপ, খাওয়া দাওয়া খারাপ, হেলদি ফুড খায় না এবং সে এক্সারসাইজ নিয়মিত করে না, ওজন বেড়ে গেছে, সেই কারণে হঠাৎ করে তার হতে পারে, তার অল্প বয়সে কিন্তু 35-44 দেখা গেল তার টেস্টোস্টেরনটা কমে যায়। কিন্তু এভারেজ একজন পুরুষের 55-60 অবধি কিন্তু ভালো টেস্টোস্টেরন লেভেল থাকার প্রয়োজন। এবং একজন মহিলার দেখা গেছে সেই গ্রাফটা পিক কখন নেয়, যখন 35-এর আশেপাশে থাকে, 35 বছরের আশেপাশে যখন থাকে, তখন একজন মহিলার পিক নেয়, কিন্তু খুব তাড়াতাড়ি আবার সেই পিকটা খুব তাড়াতাড়ি দ্রুত ডাউন হয়ে যায় এবং তখন তার মেনোফেস হয়ে যায়, মানে তার মাসিক বন্ধ হয়ে যায়। সেই মেনোফেস 40-60 বছরের এভারেজ মহিলা 40-60 বছরের মধ্যে মেনোফেসে চলে যায়, মানে তার মাসিক হয় না। কিন্তু পুরুষের গ্রাফটা থাকার দরকার কিন্তু 60 পর্যন্ত। যদি আপনার টেস্টোস্টেরনে প্রবলেম থাকে তাহলে আপনি এই জিনিসটা নিতে পারেন। এবং আপনাকে বলছি, লিঙ্গ দাঁড়ানোর পিছনে কারণ হচ্ছে, লিঙ্গ সকালে যে দাঁড়ায় এর মেইন কারণ হচ্ছে সকালেই কিন্তু আমাদের মানে সব থেকে বেশি টেস্টোস্টেরন লেভেলটা পিক থাকে, একদম আমাদের শরীরে টেস্টোস্টেরন লেভেলটা একদম পিক থাকে কখন, সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন, সেই 3-4 মিনিট সময় টেস্টোস্টেরনটা বেশি থাকার কারণে আমাদের শরীরের যে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম, যেমন আমরা খাওয়ার পরে আমরা স্টোমাক, আমাদের হার্ট, আমাদের রেকটাম, আমাদের পায়খানা, পায় পসরা, পায়গুলো কে সিগনাল দেয়, প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম। এই প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অটোমেটিক্যালি আপনার সকালে এই জিনিসটা আপনাকে ইরেকশন করে রাখে। সেই জন্যই আপনি সকালে টেস্টোস্টেরন লেভেলটা বেশি থাকে যাদের, তাদেরই কিন্তু দাঁড়াবে, আদারওয়াইজ কিন্তু অন্যদের দাঁড়াবে না, যাদের রাত্রে অনেক সময় ঘুমের মধ্যে দাঁড়িয়ে থাকে। কেন? সেই টেস্টোস্টেরন লেভেলটা ভালো। সেই জন্য যাদের সেই সিম্পটমসটা নেই, যাদের মানে সব মর্নিংয়ে ইরেকশনটা কম হয়, তাদের কিন্তু সেই টেস্টোস্টেরন লেভেলটা সেই মুহূর্তে হয়তো কম থাকে, বা কোনো কারণে তার অন্য কোনো প্রবলেম থাকতে পারে, সাপোজ ইরেক্টাইল ডিসফাংশনের মতো, বা পেনিসের মধ্যে সঠিকভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, বা অন্য কোনো রোগের কারণেও কিন্তু এটা হতে পারে। সেই জন্য যাদের সকালে লিঙ্গ দাঁড়ায় তাদের কিন্তু স্ট্রং, আপনি একদম ফিট, একদম চিন্তা করবেন না। যাদের ফিট না তারা এই জিনিসটা নেবেন, ঠিক আছে, আপনারা এটা খাবেন, আশা করি আপনাদের এটা উপকারে আসবে। আর বন্ধুরা বলছি, সাবস্ক্রাইব করার জন্য আপনাদের আমি বলি না, আমি শুধু বলি বেল আইকনটা অন করার জন্য। এজন্য বলি, কারণ হচ্ছে যে মানে সাবস্ক্রাইব আমার চ্যানেলে খুব বেশি কাজ করে না, আপনি যদি বেল আইকন অন করেন তাহলে আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক থেকে যাবে দীর্ঘদিনের, এবং আপনার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ থেকে যাবে। কমেন্টে জানাবেন, একটা না একটা ভিডিও আপনার কাজে চলে আসবে। ভালো থাকুন বন্ধুরা, বাই। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, লাইক দেবেন, আর আপনার বেস্ট ফ্রেন্ডকে ভিডিওটা শেয়ার বাটনে টিপুন, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, সবাইকে জানান, ঠিক আছে। ভালো থাকবেন, বাই। দেখুন, 35 বছর আর 20 বছর, এই এটা হচ্ছে ব্যবধান, আপনি যে মাথায় রাখতে হবে। আর খুব তাড়াতাড়ি কমে যায় মহিলাদের, কিন্তু পুরুষদের 60 পর্যন্ত মিনিমাম ধরে রাখতে হবে। বাই, টাটা।